কথা বলবো এক তারকা অভিনেত্রীর সাথে, যার রয়েছে একাধিক জনপ্রিয় ছবি। তিনি ছিলেন নায়ক রুবেল, আলেকজান্ডার বো, ফেরদোস, রিয়াজ, শাকিব খান, শাকিল খান সহ একাধিক নায়কের নায়িকা, যিনি মাঝখান দিয়ে ছবি থেকে দূরে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি আবার চলচ্চিত্রমুখী হয়েছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কিছুদিন আগে তিনি নজর নামে একটি মিউজিক ভিডিওর গানে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আপনাদেরই খুব প্রিয় এবং পরিচিত অভিনেত্রী কেয়া। কেয়ার মুখ থেকে আমরা শুনব তার হাতে যে ছবিগুলো আছে সে সম্পর্কে এবং নজর মিউজিক ভিডিওটি নিয়ে কথা বলবেন চলচ্চিত্র অভিনেত্রী কেয়া। আসুন তার মুখ থেকেই আমরা শুনি তার ভালো লাগার কথাগুলো। এটা হচ্ছে আমি ফার্স্ট কাজ করলাম তোমার ভাইয়ের সাথে, তোমার হচ্ছে অনেক ভালো লাগছে, সুন্দর একটা কাজ হয়েছে, আশা করি দর্শকদের ভালো লাগবে। পলিশ ভাই ডিরেক্টর, আর হচ্ছে তোমার ভাই আছেন আমার সাথে নজর, কেমন করেছি জানি না, দর্শকরা আপনারা বলতে পারবেন কতটুকু ভালো করেছি বা খারাপ করেছি, দয়া করবেন আর সাথে থাকবেন। আর এর মধ্যে আমি একটা নতুন সিনেমা শেষ করলাম জল জোসনা, এটা ডিরেক্টর মেহেদি হাসান ভাইয়া, নামটা খুব সুন্দর, গল্পটাও আরও অসাধারণ। আমার সাথে আছে অর্ণবন্তু, বড়দা মিঠু আছে, তারপর আমার মা আছেন হচ্ছে শিরিন আপু, তারপর সব কিছু মিলে খুব সুন্দর একটা সিনেমা, যে মাল্টিমিডিয়ার সিনেমা এটা, গল্পটা খুবই অসাধারণ। তারপর আমার আরও পাঁচ ছটা মুভি কাজ শেষ করেছি আমি কিছুদিন, শেষ করেছি ইয়েস ম্যাডাম, বনলতা, কথা দিলাম, তারপর মোনাফিক সীমানা, এগুলা তিনটা সেন্সার হয়ে গেছে, সামনে আরও কাজ আসবে। আর তোমার হচ্ছে ঈদে আমার একটা ধারাবাহিক আসছে নাগরিক টিভিতে, লাইকার মা, অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখবেন অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা খুবই ভালো, আমরা সবাই কাজ করছি, আরও সুদিন ফিরে আসবে, দয়া করবেন। থ্যাংক ইউ।